আপনি বললেন সঠিক বুঝ, বিভিন্ন লোক বিভিন্নভাবে বুঝে, তাই কোনটির উপর কড়াকড়ি আরোপ করা, কোনোটির উপর কড়াকড়ি করা আরোপ করা উচিত নয়, তাহলে আব্দুর রাজ্জাক সাহেব কেন এত কঠোর আলোচনা করেন? ভাই কোন হুজুর কোন আলোচনা করলো, নাম ধরে আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। একজন বড় আলেম বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, জান্নাত। একজন জিনিয়াস আলেম, জেনুইন আলেম। এই আলেম, এই মানুষটি যখন এই জাতীয় মশলাগুলি বলতো, আপনারা অবশ্যই দেখে থাকবেন, কখনো কোনো হার্ড লাইনে যেতেন না। আমরা বড়জোর বলতে পারি, হ্যাঁ নাভের নিচে হাত যারা বাঁধেন তারা তো সহি, তারা তো হাদিসটাকে সহি মনে করেই মানেন, তাদের কাছে এটাই সহি। আমরা ব্যাপক পর্যালোচনা করে দেখলাম যে আসলে ওইটা সহি না, কিন্তু তারা সহি মনে করছে, আমল করছে। আমরা তাদেরকে এতটুকু বলতে পারি, ভাই ওই হাদিসটা কিন্তু আসলে সহি না, এর বেশি কিছু বলতে পারার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আমিন আসতে বলেছে, তারা মনে করে আমিন আসতে বলাটাই বেশি সুন্না, বেশি সওয়াবের কাজ। হ্যাঁ, এবং কিছু হাদিস তো এরকম ব্যাখ্যা করার অবকাশ আছে, সেখানে আমিন জোরে বলবে না আসতে বলবে এরকম কোনো রেওয়ায়েত নেই। মুখাফাতা আসতে বলারও দুই একটা রেওয়ায়েত আছে, যদিও দুর্বল, যদিও দুর্বল। হানাফি ওলামারাও বলেছেন অনেকেই যে আমিন জোরে বলার হাদিসগুলি বেশি স্ট্রং, বেশি সহি, এটা ওনারাও বলেছেন। তারপরে অতীত থেকে একদল লোক হাদিসকে কেন্দ্র করে তারা বুঝেছে যে এটা আসতে বলাটা বেশি ভালো। ঠিক আছে, ওদেরকে তুমি এতটুকু বলতে পারো যে ভাই ওই বুঝটা আসলে তোমাদের সহি না, সহি হলো এইটা, এর বাইরে কঠোর কোনো ভূমিকা নেওয়া আদৌ এগুলি বৈধ না। এইসব মশালা, এগুলি সুন্না, এগুলি মুস্তাহাব, খুবই কোনো ফরজ না, কোনো ফরজ। তারাবি 8 টাকা না 20 টাকা, এটা নিয়ে কোনো গালাগালি করা, 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা, প্রমাণ করতে পারলে এই দিবস, এগুলি ভুয়া কথা, বাতিল মূর্খতা এগুলি। 8 টাকা যিনি পড়েছেন তিনিও সঠিক করেছেন, 20 টাকা পড়েছেন তিনিও সঠিক করেছেন, দুইটা বুঝ, দুইটা বুঝ। 8 টাকা যারা পড়েন তাদের তো দলিল আছেই স্পষ্ট, 11 রাকাত পড়েন, কিন্তু কেউ কি 13 রাকাত পড়ে? অথচ 13 রাকাতের হাদিসে সহি, ইবনে আব্বাসের বুখারীর রাওয়ায়েতটা তো 13 রাকাত। তো যারা খালি 11, 11, 11, 8, 8, 8 এর মধ্যে থাকেন তারা 13টা মানেন না কেন? হ্যাঁ, 13টা কেন মানবেন না? মাঝে মধ্যে 13 পড়েন, মাঝে মধ্যে 11 পড়েন। তাদের বুঝটা ঠিক আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 টাকা পড়েছেন, 11 অথবা 13 রাকাত পড়েছেন, আমরা সেটাই ধরো। ওকে ভাই, তোমার এই বুঝের উপরে তো আর কোনো হাত ধরার কোনো সুযোগই নেই, স্পষ্ট হাদিস, তাই না? আশার হাদিস, মা কানা ইয়াযীদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান গায়রি রমাদান কখনো তিনি 11 রাকাতের বেশি পড়েন নাই। অতএব যারা 11 রাকাত পড়েন তারা তো একেবারে টাটকা সহি হাদিস, তত্ত্বাবধায়ক সহি হাদিস আমল করছে, এদের বিরুদ্ধে কোনো কথা বলার কোনো সুযোগ নেই, ঠিক না? আবার যারা 20 রাকাত পড়ে তারা কেন পড়ে? তারা বলে নবীজিতে বলেছেন, এটা বুখারী হাদিস, সলাত লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকো, কয় রাকাত পড়ো এটা কিন্তু কর নাই, পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই আসো, পড়তে 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 ফজর পর্যন্ত পড়তে আসো। ফায়জা খাসিতা সোভা, এখন বোর হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, আওতের বে ওয়াহিদা, এবার 1 রাকাত পড়ো, পিছনে কয় রাকাত জেগেছে এটার আর কোনো খোঁজখবর নাই। তাহলে এই হাদিস তো স্পষ্ট দলিল যে 18 রাকাত পড়লেও সমস্যা নাই, 20 রাকাত পড়লেও সমস্যা নাই, 40 রাকাত পড়লেও সমস্যা নাই, 60 রাকাত পড়লেও কোনো সমস্যা নাই, মাসনা 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 চলছে। একটা বুঝ এখানে আসছে, এখানে আরেকটা বুঝ তারা বুঝছেন যে 11 রাকাতওয়ালারা শুধু কোয়ান্টিটি নিয়েছে, সংখ্যাটা নিয়েছে, নবীজির 1 রাকাতে যে সুরে বাকারা শেষ, সুরা আলে ইমরান শেষ, সুরা নিসা পর্যন্ত শেষ, 286 আয়াতের সবচেয়ে বড় সূরা শেষ, তারপর 176 আয়াতের সূরাটি শেষ, 200 আয়াতের সূরাটি শেষ, 1 রাকাতে প্রায় 700 আয়াত, আল্লাহু আকবার, যেটা আমরা 5 রাতেও পরিশেষ করতে পারি না। তোমরা খালি 8 রাকাত নিছো, কোয়ান্টিটি নিছো, সংখ্যা নিছো, কোয়ালিটি কই নিলে? নবীজির 8 রাকাতে চলে যাইতো 6 ঘন্টা,
রাতের কয় ঘন্টা? ছয় ঘন্টা, আট ঘন্টাও চলে যেত কোনো কোনো রাত্রে, আট টাকাতে আট ঘন্টা শেষ, তোমার আট টাকাতে গেছে এক ঘন্টা। হ্যাঁ, আটটা ইয়া বড় বড় রুই মাছ আর আটটা কেঁচকি মাছ কি এক সমান হইল? তুমি নবীজির আটটা রুই মাছকে এক পাল্লা দিয়া কেঁচকি মাছ আটটা ধরিয়ে নিক যে সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে আত্মা আমার মতো সহি শূন্যওয়ালা আর কে? কেঁচকি মাছ ওলা, তুমি রুই মাছের, রুই মাছের লগে কেঁচকি মাছ আটটা জোড়াই দিলা। এগুলি নিয়ে লাফালাফি করা, যারাই লাফালাফি করে জ্ঞানের স্বল্পতা, কোনো লাফালাফি নেই। আট টাকা তো ঠিক আছে, বিশ টাকা যারা পড়ে তারাও মাসনা মাসনা সালাতুল লাইলে মাসনা দুই 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 করে চলছে, সমস্যা কি? আপনার সমস্যা কি? এটা নফল আল মুতাতাওয়ির আমিরুন আলা নাফসিহি, যিনি নফল পড়েন তিনি নিজের আমির নিজে, একটু বাড়তি পড়লে সমস্যাটা কি? এইসব জিনিস যেখানে ইখতিলাফ হতে পারে, বুঝের বিভিন্নতা হতে পারে, বিশ্বাখ্যাত সহি আকীদা সহি সুন্নাহর আলেমদের সালাত, আপনি কি সুদাইসিকে বাতিল বলবেন? মক্কার ইমামকে সোরাইমকে কি আপনি বেদাতি আলেম বলবেন? আপনি কি আলী আল হুজাইবিকে বেদাতি আলেম বলবেন? বাইতুল্লাতে আল্লাহর সবচেয়ে বড় হেদায়েতের প্রাণ কেন্দ্রে তারা যে বিশ টাকা করে পড়তেছে, আপনি কি তাদেরকে বেদাতি আহলে বেদাত বলবেন? হ্যাঁ, কত বা দুঃসাহস, এগুলি মূর্খতা। ওই বুঝটাও ঠিক আছে, আট টাকাতে বুঝটাও কি ঠিক আছে, এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। আজকে দাফন করে দিলাম আমরা এই বিশ আর আটের গন্ডগোল, শেষ, দেয়ার ইজ নো গন্ডগোল। হ্যাঁ, দুটোই সহি আকীদা সহি সুন্নার ওলামাদের আমল, ঠিক নয় কি? বাইতুল্লাহর আমল, সুদাইসির আমল, সোরাইমের আমল, আলী আল হুজাইবির আমল, আল্লাহ মাওলা এইসব বড় বড় ইমামদের আমল আবহমান কাল থেকে চলে আসছে। আচ্ছা, এইসব ইখতিলাফের ব্যাপারে এগুলি দুই ধরনের বুঝ, একটা হাদিসকে একটা বিষয়কে বুঝতে গিয়া দুই ধরনের বুঝ। বাংলাদেশে এখন সহিওয়ালারা তো ১৯ দল হয়ে গেছে, সহিওয়ালারাই এখন ১৯ রকমের বুঝওয়ালা, এক দলে কয় কোরবানি সাত ভাগ, এটা সফর অবস্থায় চলবে? দেশে থাকি আপনি ঘরে বাড়িতে বসে বসে সাত ভাগ কোরবানি দিবেন? হবে না। যে বেচারায় বলতেছে যে সাত ভাগ কোরবানি গরু আর উট ইত্যাদির মধ্যে দেশে থাকলে হবে না, উনি সহিবন্দি আনেন, সহিবন্দি আনেন, কিন্তু বুঝটা দামিশ, বুঝটা কি দামিশ বুঝ, কারণ সহি মুসলিমের স্পষ্ট হাদিস আল বাকারা তু আন সাবাতিন ওয়াল বুদনা তু আন সাবাতিন, গরু সাতজন থেকে হবে, সহি হাদিস, কিন্তু উনি বুঝছেন যে এইটা মুসাফির অবস্থায়। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি ওইটা মুসাফির অবস্থায় করো, বাড়িতে করো না, তোমার লোক এটা নিয়ে কোনো বাড়াবাড়িতে নাই, এটা যত কল্লা তত বুঝ, যত কল্লা তত বুঝ হতেই পারে, দুইটা বুঝ হতেই পারে। সাহাবিদের হয়েছে, তোমার হবে না আমার হবে না হতেই পারে, কিন্তু এটা নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। এইটা ছাড়া কিন্তু উপায় নাই, সমাজে এখন এমন বিরোধ, আমরা জানি না যে এগুলি সহি আকীদা সহি সুন্নাহর ওলামাদেরই দুইটা বুঝ, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতেরই দুইটা বুঝ, যাদের আকীদার মধ্যে কোনো ব্যাসকম নাই, শাফির আকীদা যা, ইমাম আবু হানিফার আকীদাও তা, ইমাম আহমদের আকীদাও তা, ইমাম মালিকের আকীদাও তা, আহলে হাদিসের আকীদাও তা, কোনো ব্যাসকম নাই, কিন্তু কিছু শাখা শাখা পোশাখা বিষয়ক মাসলা মাসালা বুঝতে গিয়া সহি আকীদার ওলামারাই দুইটা বুঝ বুঝছেন, সাহাবীরে যেমন দুইটা বুঝ বুঝছেন, দাউদের সুলাইমান আলাইহিসসালাম যেমন দুইটা বুঝ বুঝছেন, কত ঘুরে ঘুরে উদাহরণ আছে। অতএব এগুলি কোনো সমস্যা নাই, জন্ম নিয়ন্ত্রণের যে কোনো